আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য ধারণার বাহিরে তুমি এই গল্পের 6 নম্বর পর্বটি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে, আর তাই গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। পুরো গল্পটা দেখার পর কমেন্ট করে জানাবেন গল্পটা কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন। আর হ্যাঁ, এই গল্পটা কিন্তু আমি পোস্ট করে দিয়েছি, আপনারা সবাই চেয়েছিলেন, বাট এখন কিন্তু আমি আপনাদের পর্যাপ্ত সাড়া পাচ্ছি না। কী করবো বুঝতে পারতেছি না, গল্পটা অনেক বড়, এই পরিমাণ ভিউ নিয়ে গল্পটা কন্টিনিউ করতেও খারাপ লাগতেছে, আর বুঝতে পারতেছি না আসলে কী করা উচিত। তো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। তো চলুন, বেশি কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। মাহিষা বলল, ইটস ওকে, ভুল আমার ছিল খালামণি, মাহিন কিছু করেনি। মাহিনের মা বলল, মাহিষা আমি তোকে ছোট্ট থেকে দেখে আসছি, আর মাহিনকেও, মাহিন আমার ছেলে, ওকে আমি খুব ভালো করে চিনি, আর তোকে আমি জন্মদিনে ঠিকই, কিন্তু তোকে আমি খুব ভালো করে জানি। আচ্ছা এসব বাদ দে, তুই বল কী খাবি, অনেক দিন পর আমাদের বাসায় আসলি, এখন আর খালামণির কথা মনে পড়ে না তোর নাকি? মাহিষা বলল, অনেক পরে মনে। মাহিন বলল, উফ আম্মু তুমিও না, মাহিষা রোজ রোজ আমাদের বাসায় এসে থেকে কী করবে? মাহিষা আসো, আমি তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি, তোমার বাবা মা চিন্তা করবে। মাহিনের মা বলল, মাহিন মেয়েটা কিছু খেতে দে তো, মাত্রই তো আসলো, তাও এতদিন পর আসছে, কিছু না খেয়ে যাবে? মাহিন বলল, আমি মাহিষাকে বাড়ি নিয়ে যাওয়ার পথে রেস্টুরেন্ট নিয়ে খাইয়ে তারপর পৌঁছে দিব। মোনালি বলল, কী রে দোস্ত কী করছিস তুই? রুথ বলল, এই তো বই পড়ছি, আয় ভিতরে আয়। রুথকে হালকা ধাক্কা দিয়ে মোনালি, রুথ তুই আমাকে ফোন কেন করিস না বল, তাড়াতাড়ি সব কিছু আমাকে বল, আমি তো সেই কখন থেকে তোর কাছে আসার জন্য অস্থির হয়েছিলাম। রুথ বলল, কিন্তু কেন রে, আর কি জানার জন্য এত অস্থিরতায় ভুগছিস? মোনালি বলল, ওই যে সেদিন আর অনলাইনের ওই রাজকুমারের কথা জানতে চাইছিলাম আর কি। রুথ বলল, বুঝছি তোর মাথাটা পুরোই গেছে রে, তুই আবার ওই মিস্টার পারফেক্টের প্রেমে পড়ে গেছিস নাকি? মোনালি বলল, আরে না, রাজকুমারকে তো আমি আমার দুলাভাই বানাবো, প্রথম দেখাতে তোর জন্য ওকে আমার ঠিক মনে হচ্ছে, আর ওকে দেখে মনে হয় ও খুব ভালো মনের একটা ছেলে, আলবির মতো হবে না, দেখিস ও তোর জীবনের সব কষ্ট দূর করে দিবে, তোকে অনেক ভালোবাসবে। রুথ বলল, মোনালি আলবি মাহিনের এক অংশের মতো ছিল না, তারপরও আলবি আমাকে ডিচ করেছে, আমি কিন্তু আলবিকে সত্যি ভালোবাসার চেষ্টা করেছি মন থেকে, সেদিন ও আমাকে প্রথম আমাকে প্রপোজ করেছিল আর বিশ্বাস করতে বাধ্য করেছিল সত্যি আমাকে লাভ করে, আমি সেদিন থেকে শুধু আলবিকেই বিশ্বাস করেছি, পরিবারের সবার চোখ ফাঁকি দিয়ে সবার বিরুদ্ধে যেয়ে, কিন্তু দেখ এখন আলবি আমাকে দেখার পর সবার সামনে আমাকে ছোট করে, আমার হাত ছেড়ে চলে গেল, আর আমি চোখে পানি নিয়ে চুপচাপ সব কিছু দাঁড়িয়ে দেখলাম আর শুনলাম। এদিকে মাহিষা বলল, চলো মাহিন, খালামণি আমি আবার আসবো তোমার কাছে, এখন আসছি, বাসা থেকে কাউকে কিছু না বলেই চলে আসছিলাম। মাহিনের মা মাহিষার কপালে চুমু দিয়ে বলল, এটা তো নিজের বাড়ি মনে করবি, যখন তখন চলে আসবি কেমন? এদিকে মোনালি বলল, রুথ তুই কেন পিছনের কথাগুলো মনে করে বর্তমানকে খারাপ করতে চাইছিস? আলফি অনেক ছোট মনের মানুষ ছিল, তাই তোর মতো মেয়েকে ধোকা দিছে। শোন না বাবু, আমার কি মনে হয় জানিস, মাহিন ছেলেটা খুব ভালো, ও তোর মনে কষ্ট দিবে না। রুথ বলল, তুই এত শিওর হয়ে কীভাবে বলতে পারিস এটা? মাহিন সম্পর্কে না তুই ভালো করে জানিস আর না আমি। এদিকে মোনালি বলল, তোর এই কথাটা একেবারে ফেলে দেওয়া যায় না, এটা তো সত্যি, কিন্তু তারপরও? রুথ বলল, তারপরও কি? মোনালি বলল, মানুষ দেখলে চিনা যায় বুঝলি। রুথ বলল, ও রিয়েলি, তুই কি মানুষ বিশেষজ্ঞ হয়ে গেলি নাকি? এদিকে মাহিন বলল, মাহিষা তুমি বাসায় এসছো ভালো, কিন্তু আম্মুর সামনে এভাবে কান্না করার কি হলো, তুমি আমাকে একটু আমার মতো থাকতে দিবা নাকি? মাহিষা বলল,
আমি শুধু তোমাকে সরি বলতে এসেছি মাহিন, তুমি প্লিজ আমার সাথে এভাবে কথা বলো না, আমি খুব কষ্ট পাই। আমি জানি তুমি আমাকে লাভ করো না, আমি তো তোমাকে লাভ করি, অনেক বেশি লাভ করি। আমি অনেক চেষ্টা করি তোমার কাছ থেকে নিজেকে দূরে রাখার, কিন্তু বিশ্বাস করো আমি পারি না। মাহিন বলল, হইছে, এবার চুপ, কান্না বন্ধ, তোমার ফোন বাজছে, দেখো তোমার আম্মু বোধহয় ফোন করেছে। চুপ মুছতে মুছতে কণ্ঠে চাপা কাঁপা ভাব নিয়ে মাইশা বলল, আম্মু, না, নীল ফোন করেছে। হ্যালো নীল, বল। নীল বলল, কই তুই? বাসায় ফোন করলাম, আন্টি বলল তুই কিছু না বলে বাহিরে বেরিয়ে গেছিস, তুই কই? মাইশা বলল, আমি মাহিন। নীল বলল, ও, মাহিনদের বাড়িতে, তাই তো? কেন নিজেকে এভাবে মাহিনের কাছে ছোট করছিস? তোর কি আত্মসম্মান বোধ কিছুই নাই? আচ্ছা শোন, তোকে আমি এখন যা জিজ্ঞেস করব শুধু হ্যাঁ না বলে উত্তর দিবি। মাইশা বলল, ওকে। মাহিন বলল, মাইশা, আরে ওকে? নীল কি বলছে তোমাকে? ও বুঝছি, আমাকে নিয়ে কিছু নিশ্চয়ই ফাইন যা বলার ভাবার ভাবো, আমার দিকটা কেউ চিন্তা করছে না। নীল বলল, মাহিন তোর সাথে আমি ওর কথা শুনতে পেলাম। মাইশা বলল, হুম। নীল বলল, তুই কখন বাসায় আসবি? মাইশা বলল, এক্ষুনি আসছি। নীল বলল, একা আসতে পারবি নাকি আমি তোকে নিতে আসব? তুই বললে আমি এক্ষুনি তোকে নিতে আসতে পারি। মাইশা বলল, তার আর প্রয়োজন নেই, মাহিন আমাকে বাড়ি পৌঁছে দিবে, মাহিনকে নিয়ে কোনো কথা আমি কারো মুখ থেকে শুনতে চাই না, এখনও ছোট তাই বুঝতেছে না, আমি মাহিনকে অনেক ভালোবাসি, নিজের জীবনের চেয়েও বেশি, আর এটা আমি ওকে একদিন ঠিকই বোঝাতে সক্ষম হব দেখিস। আর এই জন্য একটু রাগও যদি আমার দেখাতে হয় তাতেও আমার কোনো প্রবলেম নেই, যাকে ভালোবাসি সে কিছু বললে কি আমি তার সামনে ছোট হয়ে যাব নাকি? এদিকে মোনালি বলল, রুথ, বল না রাজকুমারের সাথে তোর কোনো কথাবার্তা হয়েছে? রুথ বলল, হুম। মোনালি বলল, কি হয়েছে বল না, এত সাসপেন্স কেন রাখছিস তুই? আমি আর ওয়েট করতে পারছি না। রুথ বলল, দেখ মোনালি, আমি তোকে আগেই ক্লিয়ার করে বলে দিতে চাই, ও শুধু আমাকে ফ্রেন্ড মনে করে কথা বলছে। ইউ আর জাস্ট ফ্রেন্ড, কেউ কথা বললেই তাকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করাটা ঠিক না। মোনালি বললাম, বুঝলাম মেরি মা, এখন তো বল। রুথ বলল, আমি যখন অনলাইনে গেলাম দেখি ও অনেকগুলো মেসেজ করেছে আমাকে, আমি দেখার পর কোনো উত্তর না দেওয়াতে ও রাগ করে মুখ বাঁকানো শুরু করে দিছে। মোনালি বলল, এতদূর মাহিন এখন তোরও হয়ে গেছে, হুম হুম, আর আমার সাথে রাগ দেখাও বেটা। আচ্ছা তুই কিভাবে দেখলি যে মাহিন মুখ বানাচ্ছে ভিডিও কলে? রুথ বলল, তুই আমার সাথে মজা করছিস, যা বলবো না। এদিকে মাহিন বলল, দেখে মাইশা ফোনটা আমাকে দাও তো, নীলের সাথে তুমি কেন এত কথা বলবা, আই ডোন্ট লাইক ইট, ও কি বলতে চায় আমি শুনছি। নীল বলল, মাইশা তুই আমাকে এভাবে কথাগুলো বলতে পারলি? আমি তো তোর কথা ভেবেই বলছিলাম। মাহিন বলল, কি বলছিলি তুই মাইশার ভালোর জন্য? শুনি আমাকে একটু বল নীল। নীল বলল, মাহিন তুই মাইশার ফোন তোর কাছে? মাহিন বলল, আমি নিয়েছি ওর কাছ থেকে। নীল, মাইশা শুধু তোর একার বন্ধু না, আমারও মাইশার চিন্তা আছে, আমি ওকে বাড়িতে পৌঁছে দিব। নীল, তুই কেন মাইশার এত কেয়ার করিস, এত চিন্তা করিস, তুই আবার ওকে লাভ করিস না তো, কিরে বল। নীল বলল, মাহিন কি বলছিস তুই এসব, মাইশা তোকে পাগলের মতো লাভ করে, আর আমি সেটা জেনে শুনে ও তোর ভালোবাসা হতে চায়, মাহিন ভালো বন্ধু না, বুঝ একটু ভাই। মাহিন বলল, ও হো নীল, ট্রাই টু বি আন্ডারস্ট্যান্ড ম্যান, আমার মন মাইশা মাইশা বলে না রে, যেদিন থেকে রুথকে জেনেছি আমি ওকে এক মিনিটের জন্য বলতে পারছি না, ইচ্ছে করে সারাটা দিন ওর সাথেই কথা বলি, ওর একটা মেসেজের জন্য সারা দিন অপেক্ষা করি, যখন ওর মেসেজ আসে বিশ্বাস কর তখন মনে হয় আমি আকাশে আসছি, এতটা আনন্দ হয়, ইচ্ছে হয় আনন্দে ডান্স করি, আর রুথের পাগল করা হাসির শব্দ কি বলবো তোকে। নীল বলল, হইছে থাম মাহিন চৌধুরী, একটা মেয়ের জন্য এত পাগল কিভাবে হয়ে গেল, আই ডোন্ট বিলিভ ইট, যাকে তুই দেখিস নাই কোনো দিন, রাখছি, তুই মাইশাকে ওর বাড়িতে দিয়ে আয়। এদিকে মোনালি বলল, আর মজা করবো না দোস্ত, বল না। রুথ বলল,
আরে ভিডিও কল করবো কেন, ইমোজি দিছে তাই বুঝছি। আমাকে বলে ও সারা দিন আমার জন্য অপেক্ষা করেছে, আমি কোনো মেসেজ করিনি তাই আমার উপর রাগ করে আছে। অনেক রিকোয়েস্ট করার পর আমি আমার ফোন নাম্বারটা দেই, তারপর ওর সাথে সাথে সাথেই আমাকে কল করে। কিছুক্ষণ কথা বলার পর রেখে দিছি ফোন, ওদের বাড়িতে কে যেন আসছে তাই। মাইশা বললো, আজ আমি অনেক হ্যাপি, মাহিনার কথা শুনে বোঝা যাচ্ছে ও আমাকে লাভ করে, শুধু মানাতে চায় না, তাই তো নীলের সাথে এত কথা বলতে দেখেও জ্যালাস ফিল করছে। মাহিন বলল, মাইশা হা করে আমার দিকে তাকিয়ে আছো, তুমি তাড়াতাড়ি খাওয়া শেষ করো, তোমাকে বাসায় পৌঁছে দিয়ে আমার জরুরি কাজ আছে। আর শোনো, তোমার চোখে এত পানি কীভাবে জমা হলো, মনে হয় কেউ টিপ কল দিছে যখন তখন বাহিরে চলে আসে। তুমি হাসি খুশি থাকলে বেশি কিউট লাগে, তাই তোমার চোখের পানিগুলোকে বলে দাও আজকের পর যাতে তোমার চোখে না আসে। তুমি একাই যদি এত পানি ওয়েস্ট করে ফেলো তাহলে দেশে তো পানির অভাব দেখা দিবে, সো আমাকে প্রমিস করো আর কখনো কান্না করবে না। মাইশা বলল, ওকে মাহিন। মাহিন বলল, এভাবে না, আমার হাতটা ছুঁয়ে বলো তাহলে মানব। মাইশা বলল, তোমার হাতটা ছুঁয়ে বলেছি, আমি আর কোনো দিন কাঁদবো না, যথেষ্ট কষ্ট হোক আমার। এটা তো খুব ছোটো চাও মাহিন, তুমি যদি আমার জানটা চাও চাইতে তাও সেটা দিয়ে দিতাম, একবারও ভাবতাম না এত ভালোবাসি আমি তোমাকে, তুমিও বুঝতে পারবে একদিন সেটা, আমি সেদিনকার জন্য অপেক্ষা করব। মাহিন বলল, এত খুশিতে তোমার পছন্দের আইসক্রিম অর্ডার করি, ওয়েট, ওয়েটার ভ্যানিলা আর চকলেট ফ্লেভার এর আইসক্রিম নিয়ে আসেন দুইটা, একটু তাড়াতাড়ি করেন। মাইশা বলল, মাহিন থাক না, আইসক্রিম অন্যদিন খাবো, তোমার যেহেতু কাজ আছে। মাহিন বলল, মাইশা, মাহিন চৌধুরী একবার যেটা বলে সেটা করেই ছাড়ে, সো আইসক্রিম খাবো এখন, ওকে। এদিকে মোনালি বলল, তুই তো আমি বলে রাগ করিস, কিন্তু তুই ভেবে দেখ মাহিন তোকে লাইক করা শুরু করেছে, আর সেটা একটু সিরিয়াস রে দোস্ত। রোত বলল, ওয়েট, তুই চা খা, মনে হয় আব্বু ফোন করছে, আমি দেখছি। হ্যালো আব্বু। মাহিন রোতের মুখে আব্বু ডাক শুনে যেন আকাশ থেকে পড়ল। মাহিন বলল, আব্বু মানে এই মেয়ে, কী বলছো তুমি? রোত চমকে গিয়ে উঠে নাম্বারটা চেক করে, ও সরি আমি খেয়াল করিনি, এ সময় প্রতিদিন আব্বু কল করে তো তাই আর কি। মোনালি রুতের কাণ্ড দেখে হাসতে হাসতে পাগল। মোনালি বলল, তুই তোর উনিকেই আব্বু বলে দিলি? রুত বলল, আরে চুপ কর মেরি মা, তোর কথা শুনতে পেলে কি মনে করবে ছেলেটা? মাহিন বলল, তার মানে তুমি আমার ফোন নাম্বারটা সেভ করো নাই, আমি কি তোমার মনে একটু জায়গা করতে পারি নাই? ওয়েটার এসে বলল, স্যার আপনার আইসক্রিম। মাহিন বলল, হুম। রুত বলল, তোমার কোনো ব্যাপার না, আসলে আমি খেয়াল করিনি। মাহিন বলল, আমার নাম্বারটা কেন সেভ করো নি তুমি? রোত বলল, না মানে ইয়ে করেছি তো। মাহিন বলল, সত্যি কী লিখে সেভ করেছ, জান নাকি অন্য কিছু? রোত বলল, জান মানে দেখেন আমরা তো জাস্ট ফ্রেন্ড, এখানে জান মানে? মোনালি বলল, দোস্ত তুই আসলে অনেক খারুস হয়ে গেছিস, এভাবে কারোর সাথে কথা বলে কেউ? আর তার উপরে ছেলেটা কি হ্যান্ডসাম, ইজ সবাই শুধু এমন ছেলে স্বপ্নেই দেখে, আর তোর লাইফে রিয়েল আসছে, তাকে কেন দূর করতে চাইছিস তুই? মাহিন বলল, আরে তুমি রাগ আরও করতে পারো জানতাম না তো, আমি মজা করছি তোমার সাথে। রুত বলো না কী দিয়ে সেভ করছো? রুত বলল, মাহি। মাহিন বলল, আমি একটু পর আবার তোমাকে কল করবো, ওকে? আমি একটু বাহিরে আছি ফ্রেন্ডের সাথে, আইসক্রিম খাচ্ছি, তুমি খাবে? খেতে চাইলে চলে এসো, আর তা না হলে আমাকে তোমার বাড়ির ঠিকানাটা বলো, আমি নিয়ে আসবো তোমার জন্য। মাইশা বলল, মাহিন তুমি কার সাথে কথা বলছো? তোমার আইসক্রিম মেল্ট হয়ে যাচ্ছে তো, তো ফ্রেন্ডস। আজকের গল্পের পর্ব ছিল এতটুকুই, আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট করে জানাবেন, আর আপনি যদি ফারুকস ডায়েরিতে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় ফারুকস ডায়েরির সাথেই থাকবেন। আর পরবর্তী গল্প পাওয়া পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি আর আনন্দের মাঝেই থাকবেন, সেই কামনায় আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।